হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমরা সবাই খুব ভালো আছি, তোমরা আশা করি খুব ভালো আছো। তো এখন আজকে সকাল সকালই ওঠা হয়ে গেছে, সকাল 6:30 বাজে। তো শীতে টিফিন বলতে এখনও কিছু হয়নি, সকালবেলা রুটি, ডিম ভাজা, আলুর তরকারি। আমি ডিম ভাজাটা বেশি নিয়েছি বলে আলুর তরকারি একদম কম নিয়েছি, ঝোল টোল কিছু নিইনি। তো এটাই হচ্ছে আজকের মেনু। তো চলো দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমি জাস্ট রান্নাঘরে আসলাম। এখনও স্নান টান কিচ্ছু হয়নি, ভাবলাম আমাকে রান্না করে নিই, তারপরে স্নান করবো। এখন তোমরা দেখতে থাকো, দেখতে পাচ্ছ এখানে ভেটকি মাছ ভাজা চলছে, তিল দিয়ে ভেটকি মাছ ভাজছি। মায়ের জন্য আজকে বিরিয়ানি হবে, তো এখানে বিরিয়ানির চাল ধোয়া হয়নি, জাস্ট আমি রেখেছি, একটু পরে ধুয়ে নেবো। আর এখানে আলু ডিম সিদ্ধ করে ভাজা হয়ে গেছে। তো আর এখানে ভেটকি মাছটা হচ্ছে ভাজা, মায়ের রান্না টান্না হয়ে গেলে তারপরে করা হবে, আর মাংসটাও ধোবো। তো চলো তোমাদেরকে আমি পরে। তরকারি রেডি হয়ে গেছে, মায়ের ডিম কষা, ভেটকি মাছ আলু দিয়ে কষা, এখানে মাংসগুলো ধোয়া আছে, এখানে চাল ধোয়া আছে, ওদের জল আছে, এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর আলু তো ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা মাংসটা হবে বলে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর একটু জিরে ফোড়ন, আর একটু জায়ফল, জৈত্রী, আর একটু চিনি। আর ওদিকে সিটি মারতে দিয়েছি প্রেশারে। তো আপাতত চলো দেখতে থাকো। জিরে আর মরিচ, পেঁয়াজ, রসুন, লঙ্কা এইসবগুলো দিয়ে একটুখানি হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন সবাই দুপুরবেলা বিরিয়ানি খাওয়ার পর একটু ঘুমিয়েছি সবাই, তারপর এখন দেখো সবাই মিলে ফুচকা খেতে বসে গেছি। সবাই একটা হাই করো, মিটি হাই করো। তো আমরা খাওয়া দাওয়া করছি, চলো তোমরা দেখতে থাকো, খুশি খাও, আমরা একটু খেয়ে নিই। তুমি যে চুলটা কেটেছো সেই চুল কাটাটা আমি একটুখানি দেখাতে হবে। এই দেখো টুনটুনি, তোমাদের চুলের কাটিংটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে আমি দেখিয়ে দেবো। টুনটুনি বেঁধেছে আমাদের দিদি ভাইয়েরা, কালকে আমি টুনটুনি করে দেবো। আচ্ছা ওখানে দেখো সব খেলা চলছে। তো মায়ের চুল কাটাটা তোমাকে দেখিয়ে দিলাম, যে ভাইফোঁটা আমি কি কি পেয়েছি। তো ওই জন্য তোমাদের সঙ্গে জাস্ট একটু সময় পেলাম, কারণ এর আগে তো যতগুলো ভিডিও যা হোক দিয়েছি দিতে পারিনি, কখনো কখনো একটা দুটো করে দিয়েছি দু তিন দিন অন্তর অন্তর, কারণ ছেলের শারীরিক অসুস্থতার কারণে।
আমি দিতে পারিনি ব্লগ ঠিক মতো, আর তোমাদেরকে সেইভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো ওই জন্য তোমাদের সঙ্গে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কি কি আর কি দিয়েছি। এটা তো আমি পরেছিলাম তোমরা জানো, তো এটা জেঠিমা দিয়েছে, মানে আমার বড় জেঠু বড় ভাই দিয়েছে। আর এটা আমার ছোট কাকিমা দিয়েছে, সব জামদানি দিয়েছে, হাই করছে। আর এটা আমার সেজো কাকিমা দিয়েছে। তো এই তিনটে জামদানি দিয়েছে তিনটে ভাই। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা সবাই খেলা করছে। আর আমাদের খাওয়া দাওয়া আজকে রাত্রিবেলা কোনো রান্না বান্না হবে না, ওই বিরিয়ানি আছে তো ওটা খাওয়া হবে। বাকি সবাই দেখো 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 সব নাচছে, ও আবেগ ঘরে গেছে। এই সবই হচ্ছে আমাদের বাড়িতে এখন। তো নতুন একটা কালকে ব্লগ নিয়ে আসবো, দারুণ ব্লগ, তোমরা দেখতে থেকো, স্কিপ না করে দেখবে। আর প্লিজ সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে পাশে অল নোটিফিকেশন অন করবে। আজকে আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, আজকের মতন বাই।